আজকে আলু দিয়ে আমি একটা স্পেশাল নিরামিষ তরকারি বানাবো, কিন্তু আলুর খোসাগুলো ছাড়াবো না, এটাই হলো স্পেশালিটি। তো আলুগুলো আমি প্রেশার কুকারে সেদ্ধ করতে দিলাম। সেদ্ধ হয়ে যাওয়ার পর কিভাবে রান্নাটা করব সেটা আমি দেখাবো। আমি মশলা হিসেবে আদা বাটা আর শুকনো লঙ্কা আর জিরে নেব, তো আমি এটা শিলেই বাটব। শিলে আমার মশলাটা বাটা হয়ে গেছে, এর মধ্যে কি আছে, জিরে, আদা, শুকনো লঙ্কা। এবার এর মধ্যে আমি আমার তরকারি পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি, আর কড়াতে দেব না। হলুদ দিয়ে দিলাম, আর দিলাম পরিমাণ মতো চিনি। আমি প্রথমেই বলেছি যে আলুগুলো আমি খোসা শুদ্ধ রান্না করব, তো সেই জন্য এটাকে আমি প্রেশার কুকারে বয়েল করে নিয়েছি। এবার এটাকে আমি বয়েল করার পর ঢেলে নিলাম, এবার এটাকে ভালো করে ধোব। তার কারণ হলো যেহেতু আমি খোসাশুদ্ধ তরকারি বানাবো, সেই জন্য আমি আলুটাকে ভালো করে একটু ধুয়ে নেব। কড়াতে আমি সর্ষের তেল আর সয়াবিন তেল একসঙ্গে মিশিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি পাঁচ ফোড়ন দেব এর মধ্যে। তো তেলের মধ্যে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি খোসাশুদ্ধ আলুগুলোকে কড়াতে দিয়ে দিলাম, এবার এটাকে আমি একটু ফ্রাই হতে দেবো। আমি যেহেতু নুন হলুদ সব মশলার মধ্যে মিশিয়ে দিয়েছি, তাই এক্সট্রা নুন আমি দেবো না, এক্সট্রা হলুদও দেবো না। তো আলুগুলো আমার ভাজা হচ্ছে, এটা অল্প একটু ফ্রাই হলে আমি মশলাটা দেব। এবার আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে আদা, শুকনো লঙ্কা, জিরে, নুন, চিনি, হলুদ সব একসঙ্গে দিয়ে দিই। এবার এর মধ্যে দিয়ে দিই, এবার এটাকে ভালো করে ভাজব। রান্নাটা খুবই সহজ, আর আলু যেহেতু রান্নাটা খুব টেস্টফুল হবে, যেহেতু খোসা দেওয়া আছে সেই জন্য রান্নাটা আরো সুন্দর হবে খেতে। এবার আমি ভাজা হয়ে গেছে, এবার একটুখানি জল দিয়ে দেবো। নিরামিষ তরকারি, তো সেই জন্য আমি অল্প একটুখানি দই দিয়ে দেবো, দই দিলে টেস্টটা আরো বাড়বে। আমি এর মধ্যে একটুখানি ধনে পাতা দিয়ে দিয়েছি, এবার এক চামচ ঘি দিয়ে দেবো। এবার একটু কসুরি মেথি দিয়ে দেবো, কসুরি মেথি দিলে টেস্ট আরো সুন্দর হয়। গরম পড়ছে, হালকা এই আলুর তরকারিটা বানিয়ে ফেলুন বাড়িতে, ভালো লাগবে খেতে। খুব সুন্দর একটা স্মেল আসছে, সবাই বানান, বানিয়ে খান।
পেটেরও কোনো ক্ষতি হবে না, নিশ্চিন্তে এটাকে বানিয়ে খেয়ে খান। আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমার রান্না দেখুন কত সুন্দর কালার, এক গাদা মশলা আমি দিইনি। এরকমভাবে আপনারাও বানিয়ে ফেলতে পারেন। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। থ্যাংক ইউ।